জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে খুশি হব আর না আসলে আমরা কাঁদব না। নির্বাচন হবে অংশগ্রহণমূলক, অনেক দল আছে তারা অংশগ্রহণ করবে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, এই সংসদ এমন কোনো ভুল কাজ করেনি বা গণবিরোধী কোনো কাজ করেনি, যার জন্য সংসদীয় ব্যবস্থাকেই বাতিল করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান এ সময় উপস্থিত ছিলেন। সেখানে হলো অংশগ্রহণমূলক ইলেকশন, নির্বাচন, সেখানে তো বিভিন্ন পার্টি আছে এবং তারা মানে অংশ নেবে বলে আমরা বিশ্বাস করি, গণবিরোধী কাজ করে নাই, যার জন্য একেবারে সেই কী বলে সংসদীয় ব্যবস্থারই বাতিল করতে হবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত জনগণও নেয় নাই, আমাদের মানে কনস্টিটিউশনও নাই,